বলো কি আছে এটাতে? তুমি এখানে কেন এসেছো? কেন এসেছো বলো? এই গিফট গুলো আমার কাছে রাখা ছিল, ও বললো এগুলো আপনার কাজে লাগবে। কি গিফট দেখি খুলে? কিছু মনে পড়ছে? কিছু মনে পড়ছে আপনার কে দাঁড়ায়? কি মনে পড়বে? কি মনে করাতে এসেছ আমাকে বলো, বলো কি মনে করাতে এসেছ আমাকে? দেখুন না, দেখুন দেখুন, চিনতে পারছেন? পারছেন চিনতে? বেরিয়ে যাও এখান থেকে, বেরিয়ে যাও। I said get out! Get out from here! যাওয়ার জন্য তো আসেনি কে দাঁড়ায়, জ্বালিয়ে দিতে এসেছি, জ্বালিয়ে দিতে এসেছি। কিন্তু কিছু জ্বালাতে গেলে তো আগুন লাগবে। তা তুই সেটা এই মুহূর্তে তোমার কাছে নেই, আর ধরে নিলাম যদিও বা তুমি আগুন জ্বালাও, তাহলেও কিন্তু এই বাড়িতে জল আছে। তা তুমি যাই বলো না কেন, জলপ্রপাত বলো, জলোচ্ছ্বাস বলো, কে কে তোমার সেই জলোচ্ছ্বাস? বুঝতে পারলেন? যমুনা রায়। সে তো ঢাকি হয়েছে, তাকে নিয়ে তো আজকাল অনেক লেখালেখি হচ্ছে। শুনলাম শ্বশুর বৌমার দ্বন্দ্ব চলছে কেমিক্যাল ফ্যাক্টরি নিয়ে, জমি নিয়ে। সেটা কেদার রায় আর যমুনা রায়ের ব্যক্তিগত ব্যাপার, যমুনা বোধহয় সহ্য করে না অ্যাকচুয়ালি, কিন্তু এই জিনিসটা একদম সহ্য করতে পারে না যে বাইরের কেউ তার শ্বশুর বাড়িতে এসে দাঁত ফুটিয়ে যাবে। তাই নাকি? তাহলে তোমার বাবাকে জিজ্ঞেস করো না, শাড়িটা কার, কেন ওই শাড়িটা দেখে উনি ওভাবে রিয়্যাক্ট করলেন, কেন আমার মুখের উপর ছুড়ে মারলেন। করো, জিজ্ঞেস করো নিজের বাবাকে, কেন করলেন উনি এভাবে রিয়্যাক্ট, কেন করলেন কে দাঁড়ায়, জিজ্ঞেস করো। কি হলো অঙ্কেল, আপনি দাঁড়িয়েছেন কেন? উত্তর দিন, শাড়িটা কার, কি হলো, উত্তর দিন। উনি কোনো উত্তর দিতে পারবেন না আর্চা। কারণ উত্তর দেওয়ার কোনো ক্ষমতা ওনার নেই, কেদার রায়ের কোনো উত্তর দেওয়ার ক্ষমতা নেই, কারণ উনি এখন ধোড়া সাপ হয়ে গেছেন। রাগিনী, আমি ঠিক কথাই বলেছি দাদা, একদম ঠিক কথা। একটা জমি, হ্যাঁ একটা সামান্য জমি তুমি অধিকার করতে পারলে না, ওখান থেকে লেজ গুটিয়ে চলে এলে। একটা মেয়ে তোমাকে ক্রমাগত ধমকি দিয়ে যাচ্ছে, তুমি কোথায় নেমেছো দাদা, কোথায় নেমেছো? রায় পরিবারের কেদার রায় তুমি নাকি জমিদার? তোমার নাকি গুমঘরে এখনো খুঁজলে লাশ পাওয়া যায়? তোমাদের নাকি জমির পর জমি ছিল? তোমাদের নাকি নাচ ঘর ছিল? তোমাদের নাকি প্রজার পর প্রজা ছিল? তোমরা নাকি খাজনা নিতে, আর যদি খাজনা দিতে কেউ না পারতো তাকে নাকি চাপকে সিধে করে দিতে, আর তোমাদের দিকে আঙ্গুল তুললে, তোমাদের দিকে চোখ তুললে নাকি তার জায়গা হতো গুমঘরে? কোথায় সেই জমিদারি রক্ত? আজকে আমি জানতে চাই, কোথায় সেই জমিদারি রক্ত?
তাহলে কি এটা মেনে নিতে হবে যে রক্তের রং লাল থেকে সাদা হয়ে গেছে? এই রায় পরিবারের রক্ত সাদা হয়ে গেছে বোঝা যায় আপনাকে দেখে। জমি নিয়ে লড়াইটা আপনার সঙ্গে আমার, আমি এই বাড়ির বউ নাকি একজন ঢাকি, সেই লড়াইটাও আপনার সঙ্গে শুধুমাত্র আমার। এটা গোলাপ ফুল। তোমাকে তো আমি ছাড়া ভালোবাসার আর কেউ নেই, আমি ছাড়া তোমাকে ফুল দেওয়ারও কেউ নেই, তাই ভাবলাম আহারে বেচারি কেউ ভালোবাসে না, কেউ ফুল দেয় না, তাই ভাবলাম আমি একটু দিয়ে দিই। আমার কেউ ভালোবাসে না, আমি বেচারি, তাই তো? বাবা আর বোনকে পেয়ে আমাকে ভুলে গেলে চলবে নাকি? মানে ওই আর কি, এখন যদি যমুনা ঢাকি আজকের রাতটার জন্য তার তার ঢাকটাকে ভুলে গিয়ে, গঙ্গা ঢাকিকে ভুলে গিয়ে, কৃষ্ণাকে ভুলে গিয় ে আমার কাছে আসে, এসে ওই একটু আর তো ভালোবাসাবাসি হবে, আর আমি আমার যাবতীয় ভালোবাসা তোমাকে দেবো। কিন্তু আমার বাবা আমার বোন যদি কিছু ভাবে? উফ, বাবা বোন কিছু ভাবে না, চলে যা দিদি, তুই চালিয়ে যাও, জমি প্রেম করো, আমি বাবাকে ম্যানেজ করে নেব। হ্যাঁ বলবো, এখানে সেটিং করে দিয়েছি। তোরা না খুব পেকেছিস, তোদেরকে কিন্তু এই বেচারার জন্য যমুনা তোমাকে তো একটু সাজতে হবে। দরজা বন্ধ করছো কেন? যমুনা করছে কি জানে,
কে জামাই বাবা? হ্যাঁ, এত রাতে এইখানে দাঁড়িয়ে আছো দরজার বাইরে, কি ব্যাপার? কি না মানে নাকি ওই ছিটকি নিয়ে আটকে গিয়ে নাকি? না না, নাকি কলকজা খারাপ হয়ে গিয়ে দরজা আটকে গিয়েছে? না না, সেরকম কিছু না। সেরকম কিছু না, তুমি আরে এত রাত্রির বেলা এখানে বাইরে দাঁড়িয়ে আছো, সপ্তমী পুজো গিয়েছ আজকে, এত খাটাখাটি গিয়েছ, কাল অষ্টমী পুজো, সন্ধি পুজো, একটু রেস্ট নেওয়ার দরকার নেই দেখি? যাবেন না, আমার কথাটা শুনুন, কথা আমি পরে শুনবো। বাবা আমি বলছি তো, ধাক্কা দেবেন না বাবা, আমার কথাটা শুনুন একবার। বাবা বাবা, আমি আপনাকে ভালোবাসি। সব বাস করেছি, যাও না মা। আমি বাবু কাক কাকে থাকে, ময়ূর পুচ্ছ লাগিয়ে দিলে সে ময়ূর হয়ে যায় না। শোন, তুই কি ভেবেছিস বলতো? রাতের অন্ধকারে গিয়ে তুই সঙ্গীতের ঘরে থাকবি, আর কেউ কিচ্ছু জানতে পারবে না। ঘুমটা নিচে আর কত খ্যামটা নাচবে যমুনা, যমুনা বৌদি কিন্তু এই বাড়ির বউ, কেদার রায়ের পুত্রবধূ, তুমি তার সম্পর্কে একটাও খারাপ মন্তব্য করবে। তুমি কাকে কি বলছো? কি চোরা না শোনে ধর্মের কাহিনী। হে বেদ, তুমি এইভাবে ওকে কিন্তু ইনসাল্ট করতে পারো না, ও কিন্তু আমার গেস্ট। আপনি বলছেন ও আপনার গেস্ট, কিন্তু ও যার সম্বন্ধে কথা বলছে সে হচ্ছে এই বাড়ির পুত্রবধূ। কাকে বলছো বেদ? এই কথাগুলো তুমি কাকে বলছো? এদের বলে কোনো লাভ নেই, আর বিশেষ করে আর্চা। ওই মেয়েটাকে কিছু বলোই না, ওই মেয়েটার তো দুটোখানি কাঁটা। আর তোর কি, তোর কি যমুনা? গীত গীত ও অনেক বড় বড় কথা বলেছিল না? হ্যাঁ বলেছিল, ঢাকি হয়ে এসেছি, ঢাকি সেজেই থাকবো, যতদিন না নাম করব, অনেক অনেক নাম করব, ততদিন এই বাড়িতে আসবো না। অথচ দেখ, কাল সঙ্গীতের সঙ্গে রাত কাটিয়েছে। তুমি বড় বেশি যমুনা আমার স্ত্রী, ও এখন যমুনা রায়। অগ্নি সাক্ষী করে আমি ওকে বিয়ে করেছি, ওর স্মৃতিতে আমি সিঁদুর দিয়েছি, আমরা এখন স্বামী স্ত্রী। সুতরাং স্বামী স্ত্রী একসঙ্গে থাকার মধ্যে কোনো বাধা থাকতে পারে না নিশ্চয়ই। তাই যমুনার সম্পর্কে কোনো খারাপ কথা তুমি বলবে না বড় বেশি। আর একটা বাইরের লোকের মুখ থেকে আমি যমুনার সম্পর্কে কোনো খারাপ কথা শুনতে চাই না। আর ফল কিন্তু ভালো হবে না বলে রাখলাম। আচ্ছা, তুমি আসলে ভালোবাসা কি সেটা বোঝোই না, আর সেই জন্য দেখে নিও, তুমি কোনোদিনও কোনোদিনও তুমি ভালোবাসা পাবে না। আর আরেকজন বড় পিসি তো কোনোদিনও কারোর ভালো সহ্যই করতে পারেনি, তাই না? গেত, চোখ রাঙাবে না তুমি আমাকে, একদম চোখ রাঙাবে না। গীত গীত, তুমি শান্ত হো, গীত তুমি শান্ত হো, পুজোর দিদি এসব ভালো লাগছে না, অশান্তি ভালো লাগছে না আমার। আমি আমার স্বামীর ঘরে গেছি,
স্ত্রীর অধিকার নিয়ে আমি আমার স্বামীর ঘরে গেছি। দেখ দেখ দেখ, এর কথা শোন, এক নম্বরের সুবিধাবাদী, মুখে শুধু বড় বড় কথা। যখন নাম করব, সবাই আমাকে চিনবে, তখনই এই বাড়িতে বউয়ের পরিচয় ঢুকবো। অথচ আমি পূজোর সময় চুপি চুপি রাত্রেবেলা নিজের বরের ঘরে ঢুকবো? না 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 বাবা, তা তো হবে না। তামাকও খাবে, ডুডুও খাবে, সেটা তো হবে না। হ্যাঁ, আগে নাম করো, নিজেকে প্রমাণ করো, তারপরে না হয় বউয়ের অধিকার দেখাবে। যমুনা যে কথা দেয় সেই কথা রাখতে যমুনা জানে, আর আমি কি করব সেটা আমার খুব ভালো করে জানা আছে। আপনাকে এসব নিয়ে ভাবতে হবে না। মা জননী, এবার অষ্টমী পুজো শুরু হবে, সব আয়োজন করুন। এই পারিবারিক সমস্ত ব্যাপারে না একদম ইনভলভ হয়ে না। অবশ্যই ইনভলভ হবে। ও কেন ইনভলভ হবে না? ও একজন এই বাড়ির সদস্য, ওর পূর্ণ অধিকার আছে, সেটা নিশ্চয়ই তুমি বুঝতে পারছ না সঙ্গীত? কথায় বলে জন জামাই ভাগনা কেউ হয় না আপনা। বাবা, তোমার সামনে এসব আজে বাজে কথা বলছে আর তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছো? রাগিনী, বেদের সঙ্গে এভাবে কথা বলবে না, বেদকে অসম্মান করবে না। ও আমার ছেলের মতো, আর বিন্দুবাসিনী দেবী, আপনি কিন্তু ডিসিশন নিতে পারেন না যে আপনি কাকে কি দেবেন। কারণ মনে রাখবেন যে দেশে আইন আছে, আইন, আর সেটা আপনাকে মানতে হবে। আমি তো আইনকে অসম্মান করিনি, আমি সেই মেয়েকেই সবকিছু দিয়ে যাব যে অন্য আরেকজন মেয়েকে সম্মান দিতে পারে। আর যে তোর সঙ্গে লড়াই করে আমাকে ওই কোণের ঘর থেকে বের করে নিয়ে এসেছিল, ঠাকুরের সামনে দাঁড় করিয়ে আমাকে অঞ্জলি দিয়েছিল, আর তোরা তোরা তো আমাকে পায়ে দড়ি বেঁধে ওই ঘরে ছুঁড়ে ফেলে দিয়েছিলিস। হ্যাঁ, কি না, আমি রেডিওতে একদিন তবলা বাজিয়েছিলাম সেই অপরাধে। আর এখন এখন পৃথিবীতে মেয়েরা তো কত কিছু করছে, শুধু বাজনা বাজাচ্ছে না, তারা গান গাইছে, কেউ অভিনয় করছে, আর আমার বেলাতেই যত গোড়ামি। বিন্দুবাসিনী দেবী, আর নয়, অনেক হয়ে গেছে, এবার চুপ করো। আর সঙ্গীত, তোমার স্ত্রীকে বলে দেবে যদি ক্ষমতা থাকে নিজের পায়ে দাঁড়া, বিন্দুবাসিনী দেবীর পয়সার ভাগ নিয়ে যেন ফুটানি না করে। বাবা বাবা প্লিজ, তুমি এটা করো না, এটা বলা যায় না এভাবে। বলা যায়, বলা যায়, আমি বলবো। ভাইয়া কি বলছো তুমি? হ্যাঁ বেদ, আমি বলবো, 112 বলবো, যমুনা কোনো ভাগ নেবে না। যমুনা কোনো ভাগ নেবে না, সেটা আমি আমি ওর স্বামী হয়ে বলছি। ও একটা কানা করিও নেবে না। যমুনা নিজে উপার্জন করবে, ও নিজের পায়ে দাঁড়িয়ে এই পরিবারের থেকে বেশি উপার্জন করবে। এই থাম থাম সঙ্গীত, থাম, কি বলছিস তুই? হ্যাঁ কি বলছিস, তোর মাথা ঠিক আছে তো? দু টাকার মুরদ নেই আবার বড় বড় কথা। ও নাকি এতগুলো টাকা রোজগার করবে। ও জানে যে এই পরিবারের স্থাবর অস্থাবর মিলিয়ে ঠিক কত টাকা সম্পত্তি আছে? কি করে জানবে বড় পিসমণি? যমুনা তো জানবে না, অবশ্য সঙ্গীতের জানা উচিত। যমুনা তো সারা বছর ঢাক বাজিয়ে উপার্জন করে ওই 20-25,000 টাকা। হম,
তোমাদের বাড়ির কাজের লোক না, এর থেকে বেশি টাকা উপার্জন করে, তাই না? তোমার স্পর্ধা দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। একটা বাইরের মেয়ে হয়ে হতে পারে, তবে বাড়ির সব কাজ আমিই করছি। ওই যমুনা কি করছে? শুধু তো পাত্রপক্ষ সামনে ডিউটি করছে, কিন্তু আমি আমি বাড়ির সমস্ত কাজ করছি। চলি, আমাকে আবার ভোগের আয়োজন করতে হবে। আর্যা, তুমি আর কখন ভোগের আয়োজন করবে? ভোগের রান্না তো সব করছে সখী। কখনো ঢাকি, কখনো রাধুনি, কখনো স্ত্রী, কখনো মেয়ে, কখনো ভগিনী, কত রূপ দেখাচ্ছে মেয়েটা। আর আপনারা? মা গো মা, এদের সুবুদ্ধি দিও মা। মাফ করবেন, আপনি ভুলে যাবেন না, আমি কিন্তু কোন হাগরের ছেলে নই। ঢাকি কোথায়? ঢাক বাজাতে বলুন। কিন্তু যমুনা বৌদি কোথায়? জানি না, অনেকক্ষণ ধরে তো দেখছি না। হ্যাঁ, সেই তো সকালে দেখেছি, তারপর তো আর দেখিনি। তাহলে কি, তাহলে কি ঢাক ঢাক বাজবে না? এতদিনকার প্রথা তাহলে তুলে দেওয়া হোক। বলছিলাম যে আমি কি একটু ট্রাই করবো ঢাকটা বাজানোর। থাক আচ্ছা, বিড়াল দিয়ে হালচাল হয় না। গীত, তুমি কিন্তু আমাকে ইনসাল্ট করছো, আমি তোমাদের সাহায্য করার চেষ্টা করছিলাম, বুঝতে পেরেছো? না না না, তোমার সাহায্য করতে হবে না, তুমি থামো তো, ঢাক বাজাবে। তোমার যা ভোগ রান্না দেখলাম, বাপরে বাপ, তোমাকে আর ঢাক বাজাতে হবে না, পুরো পুজোটাই তো ঘেটে ঘ করে দিয়েছো, আবার বলছে ঢাক বাজাবে। গঙ্গা আর কৃষ্ণ কোথায় গেল, আর যমুনাই বা কোথায়? এই তো রকিদা চলে এসেছে, লেট করলে কেন, পুজো সরে গেছে অষ্টমী। আমি ড্রেস খুঁজে পাচ্ছিলাম না। কি ব্যাপার, পুজো বন্ধ কেন? আরে ঢাকি তো নেই, পুজোতে ঢাক বাজবে না সেটা কখনো হয়? কি হয়েছে? ঢাকি নেই অঙ্কল, দেখো গিয়ে হয়তো সঙ্গীতের ঘরে ঢুকে বসে আছে। কি জানি, বলা তো যায় না। ঠাকুর মশাই, আপনি এক কাজ করুন, আপনি ঢাক ছাড়াই পুজো শুরু করুন। হ্যাঁ হ্যাঁ, ঢাক ছাড়াই পুজো শুরু করুন, ভাব মে কাউকেই তো পাওয়া যাচ্ছে না, বুঝতে পেরেছেন? ঢাক ছাড়া পুজো শুরু করুন। রাগিনী, তোকে আবারও বলছি, সবসময় এরকম ভুল ফোটাস না তো, বাড়িতে তো একটা পুজো, কেন এভাবে কথা বলছিস? প্লিজ রাগিনী, তোকে বারবার বলছি, এভাবে প্রবলেম তৈরি করিস না। প্রবলেম ও কোথায় করলো? পুজোর সময় বাড়িতে ঢাকি নেই, ঢাকি কোথায় গেল? গঙ্গা, গঙ্গা, রকি, গঙ্গা কোথায়? জেঠু, আমি জানি না। ওকে খুঁজে বের কর। হ্যাঁ জেঠু, কর করে নোট দোকে বায়না দেওয়া হয়েছে, আর এই বাড়িতে বিনা পয়সা কেউ ঢাক বাজায় না। ঠিক তাই জেঠু, আমি দেখছি, খুঁজে বার করছো কেন? কিন্তু সময় যে বয়ে যাচ্ছে। পুরোহিত বসে, আপনার কাজটা কি? আপনার কাজটা পুজো করা, সেটা করুন না। হ্যাঁ, কেন তাতাচ্ছেন সবাইকে? দেখছেন তো এই অবস্থা, তার মধ্যে ধুনো দিচ্ছেন। আপনি পুজোটা শুরু করুন, ঢাকি ঠিক চলে আসবে, শুরু করুন। ঠিক আছে, আপনারা যা পারেন তাই করুন।
ঠাকুরে সব দেখছিস কি আশ্চর্য, উলু দে, শাক বাজা বাজা। কোথায় গেছিলি তুই? তার কৈফিয়ত কি তোমাকে দিতে হবে নাকি? ওকে কৈফিয়ত না দিস, আমাকে তো দিতে হবে। আমাকে তো তোকে কৈফিয়ত দিতেই হবে যাবো না। বায়নাটা তো নিয়ে নিয়েছিস, তোর বাবা ক্যাশ টাকা গুনে গুনে নিয়েছে, সুতরাং কৈফিয়ত দিতেই হবে। তোর বাবা কোথায়? বাবার শরীরটা ভালো নেই, বাবা অসুস্থ, বুকের ব্যামোটা আবার বেড়েছে, তাই বাবাকে আমি বলেছি বিশ্রাম নিতে। আমার বোন বাবার কাছেই রয়েছে। আপনাদের বাড়ির ছেলে তো আছেই আমার সাথে, ওই তো কাশর বাঁধিয়ে দিচ্ছে। তোর কোনো কাণ্ড জ্ঞান নেই? পুজো হচ্ছে, ঢাকটাকে বাজাবে। কে বাজাবে মানে? বাজিয়েছি তো ঢাক, এখনো তো বাজাচ্ছে। আর যদি দেরি হতো? আমি জানি না যে তুজার ব্যাপারে আপনার ঠিক কতটা ভক্তি রয়েছে, কতটা সৎ আপনি এই ব্যাপারে, সেটা সত্যি আমার জানানি। তবে আমরা ঢাকি, পূজার নির্ঘণ্টা আমাদের মুখস্থ থাকে, শুনবেন নাকি? এবার পূজার নির্ঘণ্ট শুনবেন? তাহলে বলি শুনুন, ষষ্ঠী সপ্তমী তো হয়ে গেছে, সেটা আর বললাম না, আজ অষ্টমী, অঞ্জলি শুরু হবে, তাই অঞ্জলি থেকে আমি নির্ঘণ্টটা জানাই। তুমি প্লিজ এটা করো না, একটু বোঝার চেষ্টা করো প্লিজ। গীত, ওকে ওর কাজ করতে দাও। দেখি যে ওর কথার দাম কত। কথার দাম আছে আমার, এই যমুনা ঢাকির কথার দাম আছে। তাই আমি আবার বলছি, মায়ের পা ছুঁয়ে প্রতিজ্ঞা করছি, আমি এই রায় বাড়ির সম্পত্তির কিছু চাই না, আমার এক কানা করিও চাই না, কিচ্ছু নেব না। সমস্ত সম্পত্তি থেকে নিজেকে সরিয়ে নিলাম, আমি একেবারে সরিয়ে নিলাম, মায়ের পা ছুঁয়ে প্রতিজ্ঞা করলাম, আমি এই সম্পত্তির একটা কানাও আমার চাই না। শুধু মায়ের পা ছুঁয়ে কেন, আজ অষ্টমী তিথিতে আমি আমার স্বামীকে ছুঁয়ে প্রতিজ্ঞা করলাম, এই সম্পত্তির কিচ্ছু চাই না, আমার একটা কানা করিও চাই না, আমার আমি নিজের পরিচয় বাঁচব, নিজের পরিচয় বাঁচব। আমি এর থেকেও বড় বাড়ি বানিয়ে আমি দেখিয়ে দেব। নিজের পরিচয় বাঁচা যায়, যমুনা ঢাকি নিজের পরিচয় বাঁচবে। একজন ঢাকি সর্বোপরি একজন নারী, একজন নারী সে ইচ্ছা করলে স্বমহিমায় বাঁচতে পারে, নিজের ক্ষমতায় বাঁচতে পারে, সেটা আমি প্রমাণ করে দেব। দেবই জমিদার বাবু, এবার সমানে সমানে হয়ে গেল। যা ঋণ ছিল সব চুকিয়ে দিলাম, এত বছরে যা ঋণ হয়েছিল সমস্ত কিছু চুকে ভুকে গেল, সমস্তটা।
এবার থেকে আমি চোখে চোখ রেখে কথা বলার স্পর্ধ দেখাবো। সেই স্পর্ধা আমি দেখাবো অবশ্যই যতক্ষণ পর্যন্ত আমি ঢাকি হয়ে থাকবো। যেদিন আবার এই বাড়ির বউ হব সেদিন আবার আবার আপনার পায়ের দিকে তাকিয়ে কথা বলবো। তার আগে নয়, যাকে অনেক কাজ বাকি আছে আমার, আবার সন্ধ্যা পুজোর আয়োজন করতে হবে। চলি আসুন। হ্যাঁ রাগিনী, গেল তো মুখের উপর জুতোটা ছুঁড়ে। বলতি না ও লোভী, সম্পত্তি লোভে আছে, সম্পত্তিটা তো তোকে ছুঁড়ে দিয়ে চলে গেল, এখন লজ্জা করছে না তোর? ছোড়দা, এটা এটা ওর একটা স্কিম, এটা একটা স্কিম ওর। হ্যাঁ এটা পুরোটাই একটা স্কিম, ওর নাটক আমাদের খুব ভালো করে জানা আছে। আর যা, একদম তুমি ভদ্রভাবে কথা বলো, যমুনা বৌদি আমাদের বাড়ির বউ, আর আমাদের বাড়ির বউ সম্পর্কে তুমি আর একটাও খারাপ মন্তব্য করবে না। কিসের বউ, কিসের বউ? হ্যাঁ ও একটা ঢাকি ঢাকি, ও নাকি স্বমহিমায় জীবন যাপন করবে, এত সহজ নাকি জগৎটা? ঠোক্কর খাবে রাস্তায় রাস্তায়, খাবার পয়সাও জুটবে না, সম্পত্তির অধিকার প্রত্যাখ্যান করলো, জাস্ট রাবেশ। সরব আর একটাও কথা নয় আর্চা, অনেকক্ষণ ধরে শুনছি যে মেয়েটা এক কথায় সবকিছু ছাড়তে পারে, তার মানসিক জোরটা একবার ভেবে দেখেছ? সেই মানসিক জোরে ও সবটা করে দেখাবে, ও একদিন সকলের সামনে একটা এক্সাম্পল হয়ে দাঁড়াবে, একটা উদাহরণ হয়ে দাঁড়াবে। আর ওর এই জার্নিতে আমি ওর পাশে থাকব। সঙ্গীত রায়, আর হ্যাঁ মিস্টার কেদার রায়, আমার বাবা, তোমাকে একদিন প্রমাণ করব যে মানুষ জীবনে সবকিছু করতে পারে। যদি সে মন থেকে যায়, সমস্ত সম্পত্তি থেকে নিজেকে সরিয়ে নিয়ে নেবে, একেবারে সরিয়ে নিলাম। মায়ের পাশে প্রতিজ্ঞা করলাম আমি, এই সম্পত্তির একটা কানাও আমার চাই না। শুধু মায়ের পাছুয়ে কেন, আজ অষ্টমী তিথিতে আমি আমার স্বামীকে ছুঁয়ে প্রতিজ্ঞা করলাম, এই সম্পত্তি কিছু চাই না আমার, একটা কানা করিও চাই না আমার। এবার সমানে সমানে হয়ে গেল, এত বছরে যা ঋণ হয়েছিল সমস্ত কিছু চুকে ভরে গেল সমস্তটা। এবার থেকে আমি চোখে চোখ রেখে কথা বলার স্পর্ধা দেখাব। পুরো পুজোটা পেরিয়ে গেল, নবমী থেকে দশমীতে চলে এলাম আমরা, তোমার কিন্তু কোনো হেলদ নেই। মেয়েটা মেয়েটা বায়না নিয়ে সমানে ঢাক বাজিয়ে গেল, সমানে। শুনতে পাচ্ছ ঢাকের আওয়াজ, শুনতে পাচ্ছ কি? একটু পরে সিঁদুর খেলা শুরু হবে, তুমি রাজি হও বা না হও আমি কিন্তু যমুনার সামনে সিঁদুর খেল, কারণ আমি যেমন এবাড়ির বউ সেও এই বাড়ির বউ। খেলবে না ও, সিঁদুর খেলবে না,
হ্যাঁ, আগে নিজের পরিচয়ে মাথা উঁচু করে বাড়িতে ঢুকুক, তারপর কাউকে তোয়াক্কা করে না। কিসের এত ঔদ্ধত্য, কিসের ঔদ্ধত্য? হ্যাঁ, কেদার রায় চোখে চোখ রেখে কথা বলে বলে এই পরিবারের সম্পত্তি কানা করিও নেবে না? কি ক্ষমতা আছে ওর? কি ক্ষমতাটা আছে? সামান্য একটা ঢাকির মেয়ে দুবেলা পেট ভরে খেতে পেত না? তাকে আমি এ বাড়ির বউ করে নিয়ে এসেছি দয়া করে। না, তুমি দয়া করে ওকে এ বাড়ি বউ করে আনুনি। তুমি দয়া করে আনুনি কেদার রায়, তোমার ছেলে ভালোবেসে ওকে বাড়ি বউ করে নিয়ে এসেছে। হ্যাঁ, তুমি আপ্রাণ চেষ্টা করেছিলে, আপ্রাণ চেষ্টা করেছিলে বিয়েটা ভাঙার। আমি সবটা জানি, কারণ আমি তোমার পাশে ছিলাম। কিন্তু মেয়েটাকে আমি যত দেখছি তত একটা জিনিস আমি বুঝতে পাচ্ছি, একটা মেয়ে, সে ঢাকির মেয়ে হোক, কাজের লোকের মেয়ে হোক, পাইলটের মেয়ে হোক, মন্ত্রীর মেয়ে হোক, যার মেয়ে হোক না কেন, মেয়েদের একটাই পরিচয়, সে নারী, আর কিচ্ছু নয়, কিচ্ছু নয়। আর এই কথাটা তুমি সারা জীবনেও বুঝে উঠতে পারলে না কেদার রায়, সারা জীবনেও বুঝে উঠতে পারলে না। তাই বিন্দুবাসিনী দেবীকে অবহেলা করে গেছো, আমাকে অবহেলা করে গেছো, এখন এই মেয়েটাকে সারাক্ষণ ঢাকির মেয়ে, ঢাকির মেয়ে বলে অপমান করছো। সমানে অন্ধকারে মুখ লুকিয়ে বসে আছো সেটা তোমার ব্যাপার, কিন্তু তোমার বাড়ির ঠাকুর কিন্তু একটু পরেই বিসর্জন হবে মিস্টার কেদার রায়। তুমি সিঁদুর খেলবে না, খেলবে না ওর সাথে, কেউ ওর সাথে সিঁদুর খেলবে না। খেলবো, আমি যমুনার সঙ্গে 100 বার সিঁদুর খেলবো। তোমার একটা কথাও আমি শুনবো না, অনেক শুনেছি সারাটা জীবন তোমার কথা, আমি মুখ বুঝে শুনে গেছি, সংসার করে গেছি, কিন্তু আর নয়, আর নয় মিস্টার কেদার রায়। মেয়েটা তো কর্তব্য পালনে কোনো ত্রুটি করেনি, এই বাড়ির বউ হয়ে যা যা করণীয় সব করে গেছে পূজোর সময়, শ্রী শ্বশুর বাড়ির লোকজনদের কি সুন্দর আদর আপ্যায়ন করেছে, কিরকম দেখাশুনো করেছে, আমি তো পুজোতে কিছুই করিনি, আমি তো ছিলামই না, সব তো একা হাতে ওই মেয়েটা সামলেছে, তার সঙ্গে ঢাকও বাজিয়েছে। তোমার আর যার নাকি ভোগ রান্না করার কথা ছিল, পেরেছে, পেরেছে, ও ওই তো ভোগ রান্না করেছে, যমুনা না থাকলে কি হতো? আমার যমুনার দশভুজা মিস্টার কেদার রায়, দশভুজা। তোমরা তো মণ্ডপে থাকা দশভুজাকে প্রণাম করো, আরে তোমাদের তো ঘরে ঘরে থাকা দশভুজাকে প্রণাম করা উচিত। সংসারের প্রত্যেকটা মেয়েই দশভুজা, প্রত্যেকটা মেয়ে। আমার যমুনা তো তাদেরই প্রতীক, তাদেরই প্রতীক, আর এটা তোমায় বুঝতে হবে মিস্টার কেদার রায়, বুঝতে হবে। একদম উপদেশ দেবে না আমাকে, একদম উপদেশ দেবে না। একটা কথা শুনে রাখো, তুমি যদি ওর সঙ্গে সিঁদুর খেলো তাহলে আমি কিন্তু তোমার মুখ দেখবো না অনুরাগ। আই ডোন্ট কেয়ার। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, একটু পরে বিসর্জন বেরোবে। সঙ্গীত, রকি, ঠাকুরকে মণ্ডপ থেকে নামা, যা। হ্যাঁ বাবা।
হ্যাঁ চাটু যাচ্ছি। আমি সব সামলে নেবো, তুমি চিন্তা করো না বাবা। কিন্তু কোনো কিন্তু নয়, আর কোনো কিন্তু নয়, আমি সবটা সামলে নেবো। কাসুর কেডা বাজাবে? এই তো আমি আছি তো, আমি যমুনা ঢাক বাজালে আমি কাসুর বাজিয়ে দেবো। মা গো মা, আমার মা কোথায়? মা কোথায়? মা কেন, কি হয়েছে? এই তো আপনার ছেলে এসে গেছে দেখুন। কি বল না মা, বিসর্জন তো হয়ে গেল, এবার বিজয়া দশমী। বিজয়া দশমীর উৎসব হবে না? বিজয়া উৎসব হবে তো। তুমি যাবে না? যাব, কিন্তু ওরা কি এসেছে? না, ওরা তো চলে আসবে। এবার তো গঙ্গায় বিসর্জন দেয়নি, এবার তো এই পাশের ঘাটে বিসর্জন দিয়েছে। ঠিক চলে। ও বাবা, মা দেখেছো আমার ফুলটুসিটা কি সুন্দর সেজে গুজু করে ঘুরে বেড়াচ্ছে। সাজব না নাকি? তোমাকে কি আমি সাজতে বারণ করেছি নাকি? বাড়িতে বিজয়া উৎসব, একটু সাজব না? সাজে না, তুমি সাজো, আমি গান গাইব, মা তবলা বাজাবে। হ্যাঁ, আমি তো তবলা বাজাবো। আর যমুনা কি বাজাবে? যমুনা বাজাবে, যমুনা তো সব বাজাতে পারে। তাছাড়া যমুনার ওই যে মেয়েরা আছে, ওদের যে গ্রুপটা, নারী গ্রুপ, ওরা আসবে, গান বাজনা হবে, একেবারে বিজয়া দশমী না জমে যাবে। বাবা, এই তো বাবা। কি বলছি, যমুনা বৌদির ওই গ্রুপের বন্ধুরা এসে গেছে। এসে গেছে? বাহ, ভেরি গুড। ওদের বসা, ওদের বসা, তারপরে শুরু হয়ে যাবে রায়বাড়ির ধামাকা। খালি বিসর্জনটা হতে দে। তুমি রেডি তো? আজ আমি ঢাক বাজাবো। জয় মা দুর্গা।
কিন্তু দাথই আসল কাজটা কি করবে? দাঁড়িয়ে আছে, আমাদের কাজ শেষ সাথে চলো এখান থেকে, ওদের কি হবে? ফিরবে, নেশা কাটিয়ে ভোরবেলা সবাই ফিরবে, শুধু একজন ওই রায়বাড়িতে আর কোনোদিনও ফিরে আসবে না, কোনোদিনও না। সঙ্গীত কোথায়? ও আসেনি কেন? ওর তো এখানে আসা উচিত ছিল, ওই তো যমুনার স্বামী। সত্যি তো সঙ্গীত কোথায়? পাগলের মতো এখনো খুঁজে যাচ্ছে পুকুরে, বিশ্বাসে এখনো যমুনা বেঁচে আছে। আচ্ছা আমি বলছি, থাক না এখন এইসব কথা, আপনারা প্লিজ আইডেন্টিফাই করে নিন। Oh!
আপনারা সবাই প্লিজ বাইরে চলুন, দিদি বাইরে চলো, দিদি দিদি সামলাম, বাইরে চলুন। সত্যি তো এখানে এখানে ঢাক আছে, কিন্তু এখন কে ঢাক বাজাবে? আমি জানি না, ঢাক বাজাচ্ছিল, বিশ্বাস কর, আমি স্পষ্ট শুনলাম, এখানে এখানেই ঢাক বাজাচ্ছিল, আমি স্পষ্ট শুনেছি স্পষ্ট। হ্যাঁ, কিন্তু বড় পিসি, তাহলে তো বাড়ির কেউ না কেউ শুনতো। কেউ শোনেনি না, আমি তাহলে কি করে, কেউ শুনতে পাইনি। বড় পিসি, আমার আমার মনে হচ্ছে তুমি স্ট্রেস নিয়ে ফেলেছো, টেনশন হচ্ছে না খুব?
বড়পিসি তুমি তুমি যাও শুয়ে পড়ো, রাত হয়েছে শুয়ে পড়ো, যাও। বিশ্বাস কর আমি কিন্তু, যাও বড়পিসি শুয়ে পড়ো, যাও। আমি বলছি টেনশন করো না, যাও। বাবা আপনি কি কি হয়েছে? এসব কি হয়ে গেল বাবা? আমার মেয়ে, বাবা বাবা শান্ত হন, আপনি কাঁদবেন না, আস্তে আস্তে আপনার শরীর খারাপ করবে, কাঁদবেন না। এসব কি বলছেন তুমি? আমার জল শান্ত মায়েরটা চলে গেল আর আমি কাঁদবো না তো বাবা? আমি আমি বলছি তো আপনি কাঁদবেন না, আপনি আপনি যান শুয়ে পড়ুন। তুমি কি পাশার নিতে হয়ে গেল বাবা? আমার জল জন্য মেয়েটা চলে গেল, তুমি পাশার নিতে হয়ে গেলে, তুমি শহরে এসেছে যমুনার অন্ত্যেষ্টি করার জন্য। হ্যাঁ মা, আমার শ্বশুরমশাইয়ের সাথে দেখা হয়েছে। ওই যমুনাদের যে গ্রুপটা, ময়না, দীপিকা, শিল্পী, পম্পি, মিঠু, ওদের সাথে নিয়ে যমুনাকে নিয়ে গেছে ওরা। আমি সেখানেই যাচ্ছি, ওখানে ওখানে অন্ত্যেষ্টি হবে। তোমরা চাইলে আসতে পারো। কোথায়? দাহ কাজে। সঙ্গীত, সঙ্গীত যমুনা তো এই বাড়ির বহু সঙ্গীত। একবার আলমিনাই বাড়িতে বল, একবার আসবি না। কি হয়েছে কি বলবো বল? মা, ওরা ওরা যমুনার যমুনার মৃতদেহ নিয়ে চলে গেছে, অন্ত্যেষ্টি করবে। গঙ্গার ওই গান করে যে মেয়েগুলো, ওরা সবাই মিলে যমুনাকে নিয়ে চলে গেছে মা। দেখবো না একবার আমি তোকে,
আমি তোকে নিজের মেয়ের মতো ভালোবাসতাম, আমি তোর মায়ের মতো, আমি আমার মেয়েকে শেষ থেকে দেখবো না, আমি আমি দেখবো না। আমি কেন দেখতে পাবো না, আমি তোকে আমি তো শেষবার মতো একবার দেখতে চাই, একবার। জীবন আমাকে কত কিছু শিখিয়েছে, কিছু শিখিয়েছে, অভয় শিখিয়েছে, কি করে নারীর আত্মসম্মান রক্ষা করে নিজের পেশা বজায় রাখা যায়, কত শিখিয়েছে মা, মা আপনাকে শেখায়নি বলেন, আপনাকে তো কত কিছু শিখিয়েছে, ও তো আমার শিখিয়েছিল তোমার মতো পুরুষ মানুষের কাছ থেকে কি করে সম্মান আদায় করতে হয়, শিখিয়েছিল তো যমুনা আমাকে। সঙ্গীত আপনার কথাটা শুনুন বাবা, যমুনা কেন আসবে না, কেন ওরা যমুনাকে নিয়ে চলে গেল, কেন চলে গেল মোদি আমিও তাই বলছি বৌদি, ও মরেনি বৌদি, ও লক্ষ্মী পুজোয় আসবে, আমি তোমাকে বলছি আমি লক্ষ্মী পুজোর আয়োজন করবো। তোমাদেরকে সবার মাথাটা খারাপ হয়ে গেছে নাকি, একটা মেয়ে মারা গেছে আর তোমরা লক্ষ্মী পূজার আয়োজন করছো, আচ্ছা বাড়িতে তো কালোশো চলছে নাকি, কি কি আমায় বল যমুনা মোদি কি, তখন থেকে তুই আমাকে কি বোঝানোর চেষ্টাটা করছিস, কি বলার চেষ্টা করছিস? এটাই বলার চেষ্টা করছি বড় বৌদি, এটাই শুধুমাত্র বলার চেষ্টা করছি যে যমুনার বেঁচে নেই, যমুনা মরে গেছে। বালাই ষাট, মরবে যমুনার শত্রু, যমুনা মরতে যাবে কেন রে, আজে বাজে কথা বলা খালি, আমার বউ সম্বন্ধ সবে বিয়ে করলো, একটা বছর হলো কোথায় সংসার করবে, এই তো সুন্দর পুজো হলো, ভাসানে গেল, কি দারুণ ঢাক বাজালো, কত অনুষ্ঠান করলো, এরপর সংসার করবে, বাচ্চা কাচ্চা হবে, কত ভালো জীবন হবে, তা না খালি উল্টো পাল্টা কথা। যমুনা তো সে খেতে চাইবে, হ্যাঁ তারপর দেখবি বলবে মা তুমি আমার উপর অত্যাচার করছো। মেয়েটা এত দুষ্টু হয়েছে না, বলবে সকলের জন্য রান্না করো, আমার জন্যই খালি তুমি রান্না করো না, না আমাকে রান্না বসাতে হবে, বেচারি এসে খাবে, চল চল এখন যাবে না, আরে তুই ছাড় না রে বাবা, এতগুলো কাজ বাকি তো, তুই থাম তো, আরে কেন যাবো না, ভালো মনে আসবে খেতে যা, বৌদি আসতে আসতে আসতে
হঠাৎ করে কয়েকদিন দেখে তারপর বলেছে এরকমই যদি থাকে তাহলে স্ক্যান করতে। ছোটা ছোটা, তুই কি কি চাইছিস? তুই কি খেলা খেলছিস বলতো? কেন বড় বৌদিকে সত্যিটা বলছিস না? কেন মিথ্যে বলছিস তুই যে যমুনা আর বেঁচে নেই, ভুলে গেছে যমুনা? কেন বলছিস না? আর তুই এখনো কেন বলে যাচ্ছিস যে যমুনা আসবে? কি আশ্চর্য! না না, আমারও বিশ্বাস করতে ইচ্ছে করছে যে যমুনা ঠিক ফিরে আসবে। আচ্ছা, লক্ষ্মী পূজার দিন অত বড় একটা শো আছে ওর। হ্যাঁ, সেখানে ও নাচবে, গাইবে, মানে পারফর্ম করবে। ওর নামে টিকিট বিক্রি হয়েছে, সঙ্গে ওর ওই গ্রুপটা থাকবে, নারী গ্রুপ। সেখানে শো, এত বড় একটা শো, প্রেস, পাবলিসিটি সব জায়গায় ওর নাম গেছে, আর ও থাকবে না, ও আসবে না, এটা হতে পারে নাকি? আর ওর যদি কিছু হয়েও থাকে, আমরা তো কেউ লাশ দেখিনি। আমি লাশ দেখেছি, আমি নিজের চোখে লাশ দেখেছি। হ্যাঁ, আমিও দেখেছি লাশ, আমিও দেখেছি। ছোটা ছোটা, আমি একটা কথা বলি, তুই আর না মিথ্যে আশা দেখাস না, আশায় বাঁচে চাষা, বুঝেছিস? আর যে মরে গেছে সে কখনো ফেরে? কোনোদিন ফিরেছে আজ পর্যন্ত? ফিরবে না, কোনোদিন ফিরবে না। তুই কেন যে বলছিস, আমি তো বল, কেন বলছিস যে ফির? আমাদের বাড়িতে কোথায় ঢাক পাচ্ছে? কে ঢাক পাচাতে পারে? কোনো ঢাকি তো নেই, ঢাক কোথায় পাচ্ছে তাহলে? কাকাই, তুমি শুনতে পাচ্ছো তো যে ঢাক পাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, আমি তো শুনতে পাচ্ছি। চল তো গিয়ে দেখি। আমি তোদেরকে বলেছিলাম ছোটা, আমি কিন্তু তোদেরকে বারবার বলেছিলাম, আমি বলেছিলাম আমি ডাকের আওয়াজ শুনেছি, আমি নিজে শুনেছি, আমি স্পষ্ট শুনেছি ডাকের আওয়াজ, আমি ডাকের আওয়াজ শুনেছি, আমি ঢাক বাজাতে দেখেছি, আমি আমি দেখেছি যমুনাকে ডাক বাজাতে, আমি ঢাকের আওয়াজটা স্পষ্ট শুনেছি, আমি সবাইকে বোঝাবার চেষ্টা করছিলাম, সবাই অপঘাতে মৃত্যু, অপঘাতে মৃত্যু। বড় বেশি মনে চুপ করবে, এসব কি আজে বাজে কথা বলছে বলো তো? অপঘাতে মৃত্যু, একদম এসব কথা বলবে না, চুপ করো। গীত গীত, আয় তো, আয় তো আমার সঙ্গে। আমার মনে হয় সঙ্গীতের ঘর থেকে আওয়াজটা আসছে। চলো 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 চলো। মাথা গরম নয়, আপনি আপনার নাটক চালিয়ে যান। লাভ ইউ, রাখছি। লাভ ইউ টু। সে যাকেই বলি না কেন, আজাব, তোমার যদি আই লাভ ইউ বলার ইচ্ছে হয় তাহলে তুমি বলতে পারো। সত্যি বলছো সঙ্গীত? আসলে আমি আমি একা বাঁচতে পারবো না।
সো মাচ, আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। হাতে বাদের চর্চা, আসলে এখনো পর্যন্ত আমরা কেউ জানি না যে আসল অপরাধী কে, তুমি নাকি বড় পিসি নাকি নাকি ওই তাঁতই নাকি রকিতা, কেউ জানি না আমরা, কেউ না। সঙ্গীত, কি হয়েছে? যমুনা শ্রাদ্ধের কাজের জন্য পুরুত মশাই এসছ, বারেবা যাবি? এসবের মধ্যে আমি থেকে কি করব? বাবা আছে, কাকাই আছে, ওদের দিয়ে কথা বলি দে, এসবে আমার কোনো আগ্রহ নেই। কি বলছে জামাই? আচ্ছা তুমি কি মাতৃ চেয়েছিল আমার একটু খুলে বল দেখিন। এ দেখো কথা বলে না, দেখো বলবি তো। বাবা বাবা তুমি কিন্তু মুখ খুলবে না, তুমি কাউকে বলবে না যে আমি বেঁচে আছি। কেউ একবার জানতে পারলে কিন্তু সবটা শেষ হয়ে যাবে, সবকিছু শেষ হয়ে যাবে। ওরা আমাকে আবার আবার মারার চেষ্টা করবে, আবার মারার চেষ্টা করবে আমাকে। কিন্তু দিদি তারা কারা জানি না বল, তারা কারা সত্যি জানা নেই, তবে এতটুকু জানি যে আবার আমাকে মারার চেষ্টা করবে। বাবা বাবা তুমি বরং লক্ষ্মী পুজোর দিন লক্ষ্মী পুজোর নাম করে ওই বাড়িতে যাও না। সে ঠিক আছে, কিন্তু তুই ও বাড়িতে কখন ঢুকবি? আমি ঢুকে যাব, আমি ঠিক সময় ওই বাড়িতে ঢুকব। বারবার ঘুঘু তুমি খেয়ে যাও ধান। ঘুঘু মানে? মা তুই কার কথা বলছিস বল দেখি। বাবা এই রহস্যে চারটে খুব আছে। এক, রাগিনী চৌধুরী। দুই, রকি রায়। তিন, তাঁতই রায়। আর চার, আর্চা। এই চারজনের মধ্যে কেউ না কেউ তো ফাঁদে পড়বেই, যে আমায় খুন করার চেষ্টা করেছিল ফাঁদে তো পড়বেই।